শারদীয় দুর্গাপূজা হিন্দু ধর্মাবলম্বীদের সর্ববৃহত্তম ধর্মীয় উৎসব। মূল আনুষ্ঠানিকতা শুরু হতে এখনো মাসখানেক বাকি থাকলেও হিন্দু ধর্মাবলম্বীদের দরজায় কড়া নাড়ছে দেবী দুর্গার আগমনী বার্তা। ইতিমধ্যেই প্রস্তুতি শুরু হয়েছে, বিশেষ করে দুর্গা প্রতিমা তৈরির কারিগররা ব্যস্ত সময় পার করছে। পালবাড়ির কারিগররা কাদামাটি খড়কাঠ সংগ্রহ থেকে শুরু করে প্রতিমা তৈরিতে ব্যস্ত হয়ে পড়েছেন। সকাল থেকে রাত অবধি চলছে এই কার্যক্রম। এখন শারদীয় দুর্গা উৎসবে মেতে ওঠার অপেক্ষায় হিন্দু ধর্মাবলম্বীরা। এই উৎসবকে ঘিরে লালমনিরহাট জেলার 5 উপজেলার হিন্দু সম্প্রদায়ের লোকজনের মাঝে দেখা দিয়েছে কর্মব্যস্ততা। দিনরাত কাজ করে শিল্পীদের হাতে নিপুণ ছোঁয়ায় তৈরি হচ্ছে প্রতিমা, যেন দম ফেলা সময় নেই কারিগরদের। পূজাকে সামনে রেখে জেলার হাতিবান্ধা উপজেলার ভেলাগুড়ি এলাকায় প্রতিমা বানাতে ব্যস্ত সময় পার করছেন এলাকার কারিগররা। আমরা 4 মাস থেকে কাজ করতেছি, বাঁশ গাঞ্জাল পোয়ালের দাম বেশি, লেবারের দাম বেশি দেখি আমার পোষাচ্ছে। এই ব্যবসা আমি 50 বছর থেকে করি, এই ধর্মকে ভালোবাসি দেখি এই ব্যবসা করি। সংশ্লিষ্টরা বলেছেন এবার দুর্গা দেবী আসবে ঘোড়া চড়ে। দুর্গা উৎসবের মূল আনুষ্ঠানিকতা শুরু হবে 14 অক্টোবর দেবী বোধনের মধ্য দিয়ে। শুরু হবে 6 দিনব্যাপী শারদীয় দুর্গা উৎসব। 15 অক্টোবর আমন্ত্রণ ও অধিবাস, 16 অক্টোবর দেবীর সমাপ্তি বিহিত, 17 অক্টোবর দেবীর মহা অষ্টমী বিহিত, কুমারী পূজা, সন্ধি পূজা, 18 অক্টোবর দেবীর নবমী বিহিত এবং 19 অক্টোবর দশমী বিহিত পূজা, সমাপন ও দর্পণ বিসর্জন এবং সন্ধ্যা আরত্রিকের পর প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহত্তম ধর্মীয় উৎসব দুর্গাপূজা। লালমনিরহাট থেকে আসাদুজ্জামান সাজু, তথ্যচিত্রে পল্লী টিভি, নিউজ ডেস্ক।